আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা খুবই দারুণ একটা শর্টকাট শিখব। সো শর্টকাটটা হচ্ছে, আমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার ভ্যালুটা আসলে কত আসে। অলরাইট, সো এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় এবং এটা খুবই পপুলার একটা কোয়েশ্চেন বলা যায়। তো আমরা একটা শর্টকাট প্রসেস শিখবো যার মাধ্যমে এটা আমরা মুহূর্তের মধ্যেই এটার আনসারটা বলে দিতে পারবো। যেমনটা ধরুন এটার অ্যান্সারটা আমাদের কাছে কত হবে আমি দেখেই কিন্তু এখানে বলে দিতে পারছি, এটার অ্যান্সারটা হবে 7। তো এইখানটা এটার অ্যান্সার কত হবে বলুন তো, এটার অ্যান্সার হবে আমাদের কাছে 34। তো আমি এটা কীভাবে বের করলাম বা এটার প্রসেসটা আসলে কী? তো চলুন তাহলে আজকে শুরু করা যাক, আমরা এটা শর্টকাটটা একটু শিখে নিই, তারপর আমরা দেখবো যে শর্টকাটটা কীভাবে এসেছে, কীভাবে আমরা এটাকে ব্যবহার করতে হয়। অলরাইট, এবার একটু দেখুন এখানে আমাদের কাছে যেটা দেওয়া আছে, সবসময় একটু চিন্তা ভাবনা করবেন যে এই ভ্যালুটা, এটার ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটাকে সবার আগে, ধরুন আমাদের যদি কখনো এভাবে দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার ভ্যালু যদি কখনো ধরুন এম দেওয়া থাকে, ওকে, তাহলে আমাদের সবসময় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা হবে এম স্কোয়ার মাইনাস 2। প্রথমে তাকে বর্গ করবেন, তারপর তার থেকে 2 ছিনিয়ে নিয়ে নেবেন। প্রথমে তাকে বর্গ করবেন, তারপর হচ্ছে তার থেকে 2 ছিনিয়ে নিয়ে নেবেন, তাহলে দেখতে পাবে যে আসলে এখান থেকে আমরা আসল অ্যান্সারটা আমরা পেয়ে যাব। যেমনটা আমি এখানে করেছি, দেখো যে এখানে আমাদের কাছে আছে 3 কে স্কোয়ার করলে আমাদের কাছে হয় কত 9 থেকে 2 ছিনিয়ে নিয়ে নিলে আমাদের কাছে আসে অ্যান্সার 7। এখানে আছে আমাদের কাছে 6 থেকে আমরা 2 ছিনিয়ে নিলে 6 স্কোয়ার মানে 36 থেকে 2 ছিনিয়ে নিলে আমরা এই আনসারটা পাই। তো মজা না আসলে ফর্মুলাটা? জাস্ট একটা মনে রাখলেই, আমরা যদি এইটুকু মনে রাখি তাহলে এই যে পুরো ব্যাপারটা বা এই ধরনের প্রশ্ন আসলে আমরা 1 সেকেন্ডে আমরা এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কেন এমন হয় বা এটার রিজনিংটা আসলে কি। তো চলুন দেখে নিই এটার রিজনিংটা। আমাদের কাছে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, তাই না? আচ্ছা ধরলাম আমি এম দিয়েই করি, আমার কাছে দেওয়া আছে হচ্ছে ভ্যালুটা হচ্ছে এম। অলরাইট, বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এটার মানে হচ্ছে আমরা এটাকে এভাবে করতে পারি না, এক্স স্কোয়ার এত, এখন এটা কীভাবে আসছে, এটা হবে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখন এটা কীভাবে আসছে আমরা তো ফর্মুলা জানি, তাই না? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখুন তো বুঝতে পারেন কিনা? সে এই ফর্মুলাটা আমি এখানে খাটিয়েছি, খাটানোর পর আমি কি পাই এখানে দেখুন, এখানে কত আছে, এখানে ভ্যালু আছে m, তার মানে হচ্ছে এটা m স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা, এখানে জাস্ট পড়ে থাকবে হচ্ছে 2। তাহলে এবার প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার আনসারটা কত। এখানে আমরা যদি বলি এখন থেকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, যদি আমাদের জন্য এটা হয় 7, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরপর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু, যদি আমাদের 11 হয়, 11 হলে আমাদের জন্য যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, চট করে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর একটা শর্টকাট শিখবো আজকে। ওকে, এবার তো জানলাম আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, যদি আমাদের এখানে এমন থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকতো, তখন আমরা আসলে এটা কীভাবে করতাম, চলো দেখে নিই মানে এই ফর্মুলাটা। আসো, সো যদি আমাদের কাছে এটা না থাকে, আমাদের যদি বলতো এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিই, যে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কত হবে, তখন আমরা কি করতাম। এবার আরও সিম্পল, এখানে যদি মাইনাস থাকে আমরা জাস্ট আগে যে 2 বাদ দিতাম, বিচ্ছিন্ন করে ফেলে দিতাম, এখন আমরা 2 যোগ করবো এক্সট্রা, তাহলে এটা হবে আমাদের জন্য 5 স্কোয়ার প্লাস 2, মানে হচ্ছে অ্যান্সার 27। কীভাবে আসলো? আমরা এবার যদি ধরে নিই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমাদের কাছে কে, তাহলে আমরা এখানে ক্ষেত্রে যেটা কাজে লাগাতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা আমরা জানি, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কে, কে স্কোয়ার প্লাস 2 ইন্টু এত, জাস্ট দ্যাটস ইট। তার মানে আমাদের যদি কখনো এটা থাকে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 6 হলে एक्स स्क्वायर प्लस वन बाई एक्स स्क्वायर इक्ुअल टू कत होबे और एक्स माइनस वन बाई एक्स इज इक्ुअल टू टुएल्व होले वन बाई एक्स स्क्वायर इक्ुअल टू कत। सो এই দুটো প্রশ্ন সবাই আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি এটা বুঝতে পেরেছেন কিনা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন সবার সুন্দর হোক এবং অর্থবহ হোক। ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।